বাংলাদেশ এতদিন ধরে কাতার ও ওমান থেকে এলএনজি আমদানি করে আসছে। প্রথমবারের মতো রাশিয়া এদেশের সরকারি পর্যায়ে এলএনজি রপ্তানির প্রস্তাব দিয়েছে। দীর্ঘমেয়াদী জ্বালানি চাহিদা মেটাতে বাংলাদেশের তরলকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি রপ্তানির প্রস্তাব রাশিয়ার। সোমবার ভার্চুয়ালি শুরু হওয়া রাশিয়া বাংলাদেশ আন্তঃসরকারি কমিশনের বাণিজ্য, অর্থনৈতিক, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহযোগিতা সংক্রান্ত চতুর্থ অধিবেশন চলাকালে এ প্রস্তাব দেওয়া হয়। ইকোনমিক রিলেশনস ডিভিশন বা ইআরডির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, আমরা রাশিয়ার প্রস্তাবের বিষয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সাথে কথা বলছি। রাশিয়ার উপর নিষেধাজ্ঞা থাকায় এক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ রয়েছে। বাংলাদেশে বর্তমানে দৈনিক 3,500 মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও এক্ষেত্রে বেশ ঘাটতি রয়েছে। এর মধ্যে 2,200 মিলিয়ন ঘনফুট গ্যাস আসে অভ্যন্তরীণ উৎস থেকে, আরও 600 মিলিয়ন ঘনফুট গ্যাস আসে এলএনজি আমদানি থেকে। বাংলাদেশ এতদিন ধরে কাতার ও ওমান থেকে এলএনজি আমদানির প্রস্তাব করে আসছে। প্রথমবারের মতো রাশিয়া এদেশের সরকারি পর্যায়ে এলএনজি রপ্তানির প্রস্তাব দিয়েছে। পেট্রোবাংলার চেয়ারম্যান জানান, আমরা রাশিয়ার কাছ থেকে এখনও কোনো লিখিত প্রস্তাব পাইনি। লিখিত প্রস্তাব পাওয়ার পর আমরা সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেব। রাশিয়া ছাড়াও আমরা বিভিন্ন সংস্থা ও দেশের কাছ থেকে স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী এলএনজি কেনার প্রস্তাব পেয়েছি। কোন দেশ থেকে এলএনজি কিনব সে বিষয়ে শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে। রাশিয়া বাংলাদেশে গ্যাস পাইপলাইন ও অন্যান্য যন্ত্রপাতি রপ্তানির পাশাপাশি ঘোড়াশালী ইউনিট 1 ও ইউনিট 2 আধুনিকায়নের প্রস্তাব করেছে। পাকিস্তান আমলে নির্মিত বাংলাদেশের প্রাচীনতম বিদ্যুৎ কেন্দ্রগুলোতে এখন উৎপাদন নেই বললেই চলে। এই বিদ্যুৎ কেন্দ্রগুলোর মাত্র 110 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে। ইআরডির কর্মকর্তারা বলছেন, রাশিয়া বাংলাদেশের বিদ্যুৎ প্রকল্পের আধুনিকীকরণের জন্য প্রয়োজনীয় পণ্য টেন্ডারের মাধ্যমে না দিয়ে সরাসরি বিক্রি করার প্রস্তাব দিয়েছে। রাশিয়া মস্কোর মুদ্রা রুবল ব্যবহার করে বাংলাদেশের বাণিজ্য ও আর্থিক লেনদেন পরিচালনার প্রস্তাব দিয়েছে। ব্যাংকিং লেনদেন নিয়ে আলোচনা করছে দুই দেশ। তাছাড়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের অগ্রগতি নিয়েও আলোচনা হয়। বাংলাদেশ 2030 সালের মধ্যে 100টি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের জন্য কাজ করছে। এই অঞ্চলগুলোর জন্য বিনিয়োগ চাওয়া হচ্ছে এখন। 3-দিন মেয়াদী কমিশন বৈঠকে দক্ষতা উন্নয়ন, কৃষি, দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি, মৎস্য, রেলপথ, ICT এবং বৃহত্তর সংযোগ, বিশেষ করে জনগণ থেকে জনগণের মধ্যে যোগাযোগের বিষয়ে আলোচনা হচ্ছে। অর্থ বিভাগ, বাণিজ্য মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয় সহ দেশের প্রায় কর্মকর্তারা এই কমিশনটি সমস্ত অর্থনৈতিক সহযোগিতা তদারকি করার জন্য 2017 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। কমিশনের প্রথম বৈঠকটি 2018 সালের মস্কোতে অনুষ্ঠিত হয়। এরপর 2019 সালে ঢাকায় দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়। তবে কোভিড-19 বিধিনিষেধের কারণে তৃতীয় বৈঠকটি 2021 সালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পরিচালিত হয়।